আমি উঠে পড়েছি, গুড মর্নিং। আর দেখো সবাই কি করছে, সবাই ব্যস্ত, সবাই সবার কাজে ব্যস্ত। হ্যাঁ, এদিকে সোমাও যে কাজে ব্যস্ত, তা দেখাচ্ছি। দাদা কি করছে, দাদু আর ঠাম্মা মিলে দাদু এটা দাদু গাল গোকে হাত ধরে গায়ে হাত দোলাচ্ছে। দাদুকে গরুগুলো খুব আসলে সবাই মিলে একসাথে পরিবারের মজাটাই আলাদা, এত মজা কর সবাই। হই হুল্লোড়, সকালবেলা বাবা কাকু বাজার চলে গিয়েছে আর আমি তো ঘুমাচ্ছিলাম, বাড়ি ঠান্ডা পড়েছে এখানটা তো। আর সবাই কাজে ব্যস্ত, আবার আসবো। বাবু এই উঠে পড়ো, আমার নাম নরোত্তম। ও তুমি সেই রাজশাহীর রাজা। সকালে ব্রেকফাস্ট, এই যে চা বিস্কিট, হ্যাঁ যে বিস্কিট কোটো নিয়ে যাচ্ছি খাবো দুজনে। চলো 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 চলো। এতক্ষণ অনেক ধর্মের কথা হলো, কিন্তু মূল জায়গায় ধর্ম সঠিক পড়ছে। মঙ্গলম শ্রী মধুসূদন, মাধব মাধব বাসী, মাধব মাধব দিদি, শরণী সাধব নিত্যম সর্বকার্য সুমাধব। আমার পুরো বেঁকে দিয়ে যায় পুরো, বোম ফাটা যাবে না। নম পদ বিষ্ণু পরম পদ সদা কষ্টন্তি সুরয় দ্বিভুজ চক্ষুরাততম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং। Oh,
Oh,
আমাকে কাকু শাশুড়ি না আমি
লাইভে তুমি আমার মাঝখানে ভারতে তো সুখে থাকো সবে ভারী কাজে প্রায় চলে এসেছি, অনেকটা হারা রোগাগুলো আর এনার্জি খারাপ নেই। তোমরা জানিও রাত্রিবেলা গ্রামের মাঝখান দিয়ে দুদিকে মাঠ, দেখো এদিকেও মাঠ আর এদিকেও মাঠ। দেখো মতো জিনিস দেখো, দেখো চাঁদ দেখো, এটা চাঁদটা কত সুন্দর লাগে দেখেছো, দাঁড়া দেখতে ভালো লাগবে। এটা চাঁদ দারুণ লাগছে না, মাঝখানে চাঁদটা দারুণ সুন্দর লাগছে, বেশ অ্যাডভেঞ্চারাস জিনিসটা এই জিনিসটা। এটা মানে খুব ভালো লাগে, এখন রাত্রিবেলা মাঠের মাঝখান থেকে এরম ছোটো রাস্তা, আমার দুদিকে দুটো গাছ, মানে দুদিকে গাছের সারি, বেশ দারুণ। মানে এই জায়গাটা, এই সময়টার এই ফিলিংসটা, মানে যদি কেউ অনুভব, এটা অনুভব করার জিনিস, মানে কী সুন্দর যে কী একটা অনুভূতি, সেটা যদি কেউ আসতে পারো কখনো এরকম যদি সুযোগ হয় তাহলে তোমরা সুযোগটা নিও, বেশ দারুণ লাগে, মারাত্মক দারুণ। সে এটা মানে বলে বোঝানো যাবে না যে এত সুন্দর লাগছে, আর বন্ধুদের সঙ্গে ফ্যামিলিদের সঙ্গে খুব ইচ্ছা আছে এরকম পাহাড়ের মাঝখানে বা কোনো জায়গা থেকে এরকম নির্জন জায়গা থেকে এরকম 10-12 জন 15 জন 20 জন ট্রেকিং করে যাওয়া, জঙ্গলের মাছ থেকে মাঝখান থেকে, বেশ অ্যাডভেঞ্চার, খুব সুন্দর জায়গা জিনিসটা। সব আগে বেরিয়ে গেছে, চলো ঠিক আছে প্রায় চলে এসেছি বাড়ির কাছাকাছি, তো আবার দেখা হবে, টাটা গুড নাইট। আমরা সবাই ইদারগুলোকে ছাড়তে গেছিলাম, তো ছেড়ে এবারে এই রাস্তাতে যেতে হচ্ছে, মানে শর্টকাট মারার জন্য, শর্টকাটে যাওয়ার জন্য আমরা এই এখন এই রাস্তা অবলম্বন করছি। দেখো তোমরা সবাই কি সুন্দর ভয়ানক রাস্তা, সুন্দর আবার ভয়ানক। এতে গেলে 2 কিলোমিটার মতো কম হবে, 2 কিলোমিটার কম ঘুরতে হবে, না সবার অবস্থা খারাপ। আরে আস্তে আস্তে হাঁটো না, 3 দিন পরিশ্রম করছে, নাচাকানা করছে কত, খুব অ্যাডভেঞ্চারাস লাগছে। বলো
যে মন্দির থেকে যে ঠাকুরগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো বাড়ি পৌঁছে দেওয়ার পর বাড়ি যাচ্ছি। কালকে হয়তো কলকাতায় রওনা দেবো, তো যাবার সময় আমার কথা হচ্ছে, গুড নাইট। হ্যালো গাইজ, আমরা বেরিয়ে গেছি বিকাল, ঠিক আছে, মোটামুটি 3-3.5 ঘন্টা মতো লাগবে। বম্বে রোডে চলে এসেছি ইতিমধ্যে। দিল্লি আমি বহুত দূরে। আমরা কলকাতায় ঢুকে গিয়েছি, মা ফ্লাইওভারে উঠে গেছি। আমরা দেখতে পাচ্ছ মা ফ্লাইওভার হলো ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় ফ্লাইওভার, সবথেকে দূরত্ব দিক থেকে আর কি লম্বা, সবচেয়ে বেশি লম্বা ফ্লাইওভার। আর ওই যে দেখা যাচ্ছে আরএসি রয়্যাল বেঙ্গল, দারুণ লাগছে, মানে গোল্ডেন গোল্ডেন লাগছে। আর 15-20 মিনিটের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাবো। তাই চলে এসে মাফলা করতে নাম নেবে বা 15 মিনিটও লাগবে। যেটা জেডাব্লিউ ম্যারিয়টটাও খুব বড়ো একটা হোটেল, আর আমরা মাফলা করতে প্রায় নামবো। আর 10 মিনিটই পৌঁছে যাবো বললাম। আমাদের আজকে ফিলিং শেষ করছি ভিডিওটা, ভিডিওটা কেমন লাগলো পুরো ভিডিওটা জানিয়ে আর লাইক কমেন্ট শেয়ার করো, ভালো লাগলো সাবস্ক্রাইব করো।